ইতালিতে প্রথম বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। তিনি বলেন, শুধু শিক্ষিত করে তুললেই হবে না, নতুন প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুল দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়েছে। রোমের একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। আমি আশা করব এটি শুধু গতানুগতিক শিক্ষা প্রদান করবে না, ছাত্র বা ছাত্রীকে একজন ভালো মানুষ হওয়ার, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষাটিও তারা দেবেন এবং এই প্রতিষ্ঠানকে একসময় একটি সেন্টার অফ এক্সেলেন্স, একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। উদ্যোক্তারা জানান, ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করবেন তারা। এছাড়া কিছুদিনের মধ্যেই স্কুলকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করারও স্বপ্ন রয়েছে তাদের। আপনারা যদি দোয়া করেন এবং পাশে থাকেন, আগামী দিন খুব সংনিকটে আমরা একদিন এটা ইউনিভার্সিটি হিসাবে দেখতে পাবো। ইসলামিক মূল্যবোধে এবং সেই চিন্তা চেতনায় তারা বড় হতে পারে, সেই আমাদের মূল অ্যাম্বিশন। উই আর হ্যাপি দ্যাট উই গেট অল দ্য qualified teacher in our teachers panel. I wish EUISC a great success in its future endeavor. আমি আজ today স্কুলে আমার বাচ্চাদের এলেভেলটা কমপ্লিট করব। অনুষ্ঠানে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। স্কুলের শিশুদের বর্ণাঢ্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ। পরে সিনিয়র শিক্ষক সুস্মিতা সুলতানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী পর্ব। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।